শিখতে পারতো না, এত দূর থেকে রান্না শেখা যায়? আমি দেখছি, দেখছো? তুমি শেখো, তুমি শেখো, তুমি শেখো, তোমার দরকার। আমি অনেক কিছু করে খাইয়েছি, তুমি খাওয়াও। তুমি কবে করে কি করে খাওয়ালো? অনেক কিছু করে, কিচ্ছু করে খাওয়ালো, যাই করে খেয়েছি। হাড় মাংস খুলে গেছে তাহলে খেতে চাইছো কেন? ওটাই তো খেতে চাইছো, পোল্ট্রি দি মেসটা ভালো খাওয়ায় না, আবার আমার কাছ থেকে খেতে চাইছিস? ওটাই তো, ওটাই তো লজ্জা করে না, তো লজ্জা করে না, তো লজ্জা করবে কেন? তুই তো লজ্জার মাথা খেয়ে বসে আছিস, তুই আমার মাথা খেয়ে বসে আছিস, তুই তো আমার মাথা খেয়ে বসে আছিস। মাছের মাথা, মাছের মাথা যেরকম করে খায় আমার মাথা খাচ্ছে, তুই না? বাহ দারুণ লাগছে দেখে, কিন্তু মনে হচ্ছে পনিরটা কোনো কম কম পরিমাণে। মা তো ধরলো না, তা আমি কি করব? আমি ধরতে গেছি, আমার কাজ আছে বলে। হ্যাঁ, তাতে আমি ধরতে পারিনি না। আর তুমি ধরতে পারো না? আমি ধরতে গিয়ে উল্টে গেছে, কিছু বলেন, ধরতে গিয়ে নাকি ফোন উল্টে যায়। আজকে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে মুগের ডাল, আর এখানে দেখতে পাচ্ছি এটা কি কি দিয়েছো এখানে? তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়ে এখন ফোড়ন হবে। আচ্ছা, এবার কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে, এই বাহ, ফোড়নটা চলে গেল। সোমবার তুমি নাকি ফোন ধরতে পারো না? তোর মা তো ধরলো না, তা আমি কি করব? আমি ধরতে গেছি, আমার কাজ আছে বলে। হ্যাঁ, তাতে আমি ধরতে পারিনি না। আর তুমি ধরতে পারো না? আমি ধরতে গিয়ে উল্টে গেছে, কিছু বলেন, ধরতে গিয়ে নাকি ফোন উল্টে যায়, মানে ফোন ধরতে পারে না। যে এখানে কি সেদ্ধ, কি কি করছে এখানে? এখানে কি আল ওল 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 আলু সেদ্ধ, মানে ওলে ডালা হয় নাকি? ও, আজ কৌশিকী অমাবস্যা, কাল শনিবার, কাল সোমবার, তারপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, শুধু নিরামিষই হয়ে যাচ্ছে। এরকম করলে চলবে না, না না এরকম করলে হবে না। দেশটা তোমার বাপের নাকি? না, নিরামিষটা তোমার বাপের নাকি? এমা কি কি দিলা এখানে? জিরে, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, মানে তেজপাতা দিয়ে ফোড়ন চলে গেল, আলু আর সেদ্ধ করা আলু আর ওলটা কিন্তু বন্ধুরা চলে গেল। এই রান্নাগুলো তুমি শিখতে পারছো না? রান্নাগুলো শিখতে পারছো না, এত দূর থেকে রান্না শেখা যায়? আমি দেখছি, দেখছো? তুমি শেখো, তুমি শেখো, তুমি শেখো, তোমার দরকার। আমি অনেক কিছু করে খাইয়েছি, তুমি খাওয়াও। তুমি কবে করে কি করে খাওয়ালো? অনেক কিছু করে, কিচ্ছু করে খাওয়াও না, যাই করে খেয়েছি। হাড় মাংস খুলে গেছে তাহলে খেতে চাইছো কেন? ওটাই তো খেতে চাইছো, পোল্ট্রি দি মেসটা ভালো খাওয়ায় না, আবার আমার কাছ থেকে খেতে চাইছিস? ওটাই তো, ওটাই তো লজ্জা করে না, না তো লজ্জা করে না, তো লজ্জা করবে কেন? তুই তো লজ্জার মাথা খেয়ে বসে আছিস, তুই আমার মাথা খেয়ে বসে আছিস, তুই আমার মাথা খেয়ে বসে আছিস। মাছের মাথা, মাছের মাথা যেরকম করে খায় আমার মাথা খাচ্ছে, তুই না? এখানে কি হচ্ছে? মাংসের হাড় বেরিয়ে গেছে, মাংস অলরেডি হয়েছে, মাংস দিয়ে হাড় বেরিয়ে, বৃষ্টির দিনে মাংস করে খাওয়ালাম, বৃষ্টির দিনে মাংস করে খাওয়ালাম, এদেরকে জীবনে করে খাওয়াবো না। হ্যাঁ, টাকা দিয়ে কিনে নিয়ে না, তোকে তোকে করতে হবে, তোকে ডাকবো না, তোকে চিনি না আমি। তুই কেন এসেছিস এখানে? এটাই তো আমার বাড়ি, কেন এসেছিস না? তোকে চিনি না আমি, তোকে চিনি না, পালা পালা, কেন তুই পালা? যেখানে যাবো বল, আমি যেখানে খুশি সেখানে যাবো। যাই হোক, এখানে কিন্তু এখন আদাটা পড়ানো হচ্ছে। বেগুন বাজার আনলো, বেগুন আনলো, কি হচ্ছে, কি কি দিলা এর ভেতরে? হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো আর আদা। তুই জানিস তো সব? হ্যাঁ, আরে আমি তো তোমাকে শিখিয়েছি, তা আবার জানবো? জিজ্ঞাসা করছি তুমি ঠিকঠাক বলতে পারছো কিনা। খাবে গাধা, আদা বলছে খাবে গাধা, এটা দাও। আর বেগুন, এই চুলকাচ্ছের জন্য ওর, আরে এই যে সব রান্না বান্না চলছে এখন বন্ধুরা, পুরুদমে এই এক প্রকার রান্না হবে নাকি আর এক প্রকার রান্না হবে দেখি কি করে উনি, উনি এখন দেখবেন, এখন মমতা, যাই হোক মমতা মহিমা আমার, এখন দেখবেন। ব্যাস খুব সুন্দরভাবে নড়ছে এখন,
আরে দেখো দেখো, ও টিভি দেখছে, এই ফোন দেখছে, দেখো দেখো দেখো, ওদিকে মা আলু কাটছে আর এদিকে প্রদীপ দা চোখলা ফেলছে, এই হচ্ছে কাজ এখন বন্ধুরা। আর এইদিকে ইনি ফোন ঘাটছে, ভিডিও দেখছি আমাদের ম্যাডাম। এ মা তুমি আবার বেগুন ভাজা করছো কেন, হলুদ ফলুদ দিয়ে? তুমি ভালোবাসো বলে নাকি? আমিও ভালোবাসি। তুমিও ভালোবাসো বেগুন ভাজা? ওর জন্য বেগুন ভাজা করছে? বা বা, এই ব্যাপার। এখানে টকপক করে ফুটছে, কি জানো ওটা, কি জানো, ওলের ডালনা, ওলের ডালনা টকপক করে ফুটছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে। এসে কেসে চলেগা, আপনিও তো বেগুন ভাজা পেলে ছাড়েন না দেখতে পাচ্ছি। কোথায় আজকে নিরামিষের দিন? হ্যাঁ, ডাল দিয়ে খায়, ডাল দিয়ে খান, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খায়। কোথায় নিরামিষের দিনে সোয়াবিন হবে, কচি করে খাওয়া হবে, আরে কি সব পরে। মা গরম মশলা দেবা না, ঘিফি দেবা না? ও যাই হোক, এখন গুঁড়ো গরম মশলা চলে আসে, স্টুডেন্ট রাইসে গরম মশলা দিলি, এটা আলাদা গন্ধ আছে। গরম মশলার প্যাকেটের গরম মশলা নেই দিদি, আরে নেই, আর কি দেবেন আপনি, আরে নেই, আর গরম মশলা আবার ভাঙতে হবে দিদি, ভাঙতে হবে। চলে আসছে সেই দিদির ভাইয়ের ঘি, আগে একটু দিদি ছিল বলে একটু কনফার্ম দিল। ও ঘিয়ের গন্ধটা আমাকে আসছে পুরো কচি করে, জানো তো। ওহো, এবার কি পনির হবে নাকি? ও বাবা, পনির তো তাকিয়ে রয়েছে। বেগুন ভাজা করে উঠে যাচ্ছে আর ওদিকে আলু চলে যাচ্ছে। আজও কি আলু দিয়ে পনির দিয়ে করবা? কি করবো তোদের বললাম, বললাম একটু পোস্ত দিয়ে করছে, পোস্তে পোস্ত দিয়ে করা যাবে না পনির? ও বাবা, এই যে চলে যাচ্ছে হলুদ দেওয়া, লবণ দেওয়া, পনিরটা ভাজাভাজি চলছে। আরে ঘড়ির কাটা 1:43 বাজে, অনেক রান্না হয়ে যাচ্ছে, তাই তো? আজকে অনেক রান্না করছে আমাদের দিদি ভাই, মানে আমাদের মমতাময়ী দিদি ভাই অনেক রান্না করছে, তার জন্য আমাদের সময় দিতে হবে। তেলের মধ্যে চলে গেছে এবার সাদা জিরে, শুকনো লঙ্কা আর সেই তেজ পাতা, পাতে পড়বেই। আর তারপরে এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আদা দিয়ে, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়েছো? টমেটো, টমেটো কোরানি দিয়ে একদম ডিরেক্ট তেলের মধ্যে চলে গেলো। মা কিন্তু এখন তাড়াতাড়ি রান্না করছে, কোনো কথা হবে না। আলু ফালো দিয়ে দিল, এরপরে মানে পনিরটাও দিয়ে দেবে। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি রান্না করছে, এখন টাইম বেজে গেছে দুটো, রান্না এখন তাড়াতাড়ি করতেই হবে, নাহলে কিন্তু কবি কলম তুলে দেবে, কোনো কথা হবে না। এখনই বসে স্নান করে নেবে, তা বলে খেতে দাও, তখন অনেক কিছু হয়ে যাবে। এবার কি পনিরটা চলে যাবে? বাহ, দারুণ লাগছে দেখে, কিন্তু মনে হচ্ছে আমার পনিরটা অনেক কম কম পরিমাণে, কিন্তু দেখে বেশ ভালো লাগছে পনিরটা। তাহলে পনিরটা ঘি দেবো না? গরম মশলা দেবা? আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে মনে হচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু পরিমাণ মতন। এটাতেও কিন্তু গরম মশলা চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে সেই সোয়া দিদির ঘি। বাবা রে বাবা, আর স্মেলটা বেরোচ্ছে একদম খাসা খাসা। দেখো রান্না বান্নার পরিবার তো আমাদের, আমাদের খাবার দাবার নিয়েই জীবন, খাবার ছাড়া কিছুই বুঝি না, মানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই যে পরম ব্রত, আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। তাই তো বলি, যা দেবে অঙ্গে তাই তো যাবে আমাদের সঙ্গে, রোগাদের যায় না, আমাদের মতন মোটাদেরই যায়। যাই হোক, রান্নাবান্না কিন্তু এখানেই কমপ্লিটেড, এই আজকের মতন এখানেই শেষ, তাই তো স্যার? বাবা ক্ষমা দাও, ক্ষমা দাও, অনেক বাইর জায়গা সেই দেখো, দুটো সাথ।